যা সহজ হয়ে যায় তার লেখাপড়ার খরচটাকে চালিয়ে নেওয়ার জন্য। তো এই বিষয়গুলো বিবেচনা করলে আবার আমাদের যে দেশগুলো আছে, এশিয়ান যে দেশগুলো আছে, আপনি যে কথাগুলো বললেন যে আমাদের মুসলিম কান্ট্রি গুলো আছে, সেই ক্ষেত্রে কিন্তু গেলে আরো সুবিধা, সেখানে নিজস্ব বাংলাদেশিরা আছে, সেখানে কাজ করারও ফেসিলিটি পেয়ে যায়, এবং একটা শিক্ষিত ছেলে হলে সে ইজিলি বিভিন্ন জায়গায় কাজ করে চলতে পারে, এই সুবিধাগুলো কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সার্চিং একটা মুড লাগে, হ্যাঁ সার্চিং মুড। তো যদি আমি এই এই এইগুলো ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমি এই দেশগুলোতে যাওয়া আরো সহজ। তো এটা তুলনামূলক ভাবে যদিও আমাদের দেশের স্টুডেন্টদের মেইন টার্গেট থাকে ইউএসএ যাওয়া, মেইন টার্গেট থাকে জাপানে যাওয়া, যেমন জাপানে এখন জাপানি ল্যাঙ্গুয়েজ শেয়ার করে কয়েকদিন আগে ইউনিভার্সিটি অফ টোকিওর প্রতিনিধিরা আসছে আমার কাছে, আইসা এরা বলতেছে যে আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলে কিভাবে তারা মাস্টার্স প্রোগ্রামে জাপান ইউনিভার্সিটি টোকিওতে ভর্তি হবে, যেটা আমরা আমাদের সময় আমাদের স্টুডেন্ট লাইফে চিন্তাও করতে পারিনি। আজকে তারাই বাংলাদেশে আমাদের ইনস্টিটিউটে এসে তারা প্রোগ্রাম করে গেছে, তারা আমাদেরকে আমাদের স্টুডেন্টরা অফার করে গেছে যে জাপানে ইয়া করার জন্য, স্কলারশিপ নিয়ে পড়ার জন্য। আজকে কিন্তু আল্লাহর রহমতে অপরচুনিটি অনেক তৈরি হচ্ছে। স্যার, আলোচনার এ পর্যায়ে আমরা জানতে চাইবো আপনার নিকট যে আমাদের দেশে একটি প্রবণতা আছে যে অভিভাবকরা আশা করেন যে আমার ছেলেটা বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে অথবা ব্যারিস্টার হবে। এই যে বিষয়বস্তু চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু বিদেশে যখন পড়াশোনা করতে যায় তখনও ফ্যামিলি থেকে এরকম একটা বিষয়ে কাজ করে, কিন্তু ওনারা এটা বুঝতে চান না যে ওনার ছেলেটা আসলে কোন বিষয়ে দক্ষ অথবা কোন বিষয়ের প্রতি তার নিজের আগ্রহ রয়েছে অথবা সে কোন ধরনের পেশা উপভোগ করবে। এই বিষয়ে আপনি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে যদি কিছু আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং আমাদের দেশটা হচ্ছে আসলে একটা ট্রেডিশনাল একটা স্টাইল, আমাদের দেশের ট্রেডিশনাল স্টাইলটা কেমন যে আপনি লক্ষ্য করবেন যে আজ থেকে 20 বছর আগে হঠাৎ করে বিবি আসলো, মানুষ বিবি এর দিকে ঝুঁকতে থাকলো ঝুঁকতে থাকলো ঝুঁকতে থাকলো বিবি। তো আর একটা জিনিস হচ্ছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার একটা, এটা হচ্ছে যে মানে অনেকগুলা সোশ্যাল একটা স্টেটাস, সোশ্যাল ক্লাস, যে এই বিষয়গুলা থাকে মাথার মধ্যে থাকে। তো ফলে যেটা হচ্ছে যে স্টুডেন্ট করতে পারবে না পারবে এটা বিষয় না, এট দ্য এনি কস্ট অফ দি স্টুডেন্ট। আপনি ইন্ডিয়াতে দেখবেন যে অনেক আত্মহত্যার কাহিনী আছে যে শুধু সোসাইটির মানে ফ্যামিলির আদার পিপলরা কি বলবে, এই জন্য ছেলে চান্স না পাওয়ার কারণে আত্মহত্যা করছে যে আমি তোমাদেরকে বাঁচাই দিলাম। তো এইটা কখনোই কখনই কাম্য না, আসলে কখনোই নাই। কারণ আসলে তো আইনস্টাইনকে আইনস্টাইন হইতে পারতো, আইনস্টাইনের লাইফের যে স্কেচ, আইনস্টাইন তো ছোটবেলায় সে অনেক জায়গায় ফেল করছে, একে একে 4টি স্কুল চেঞ্জ করতেছে, তো তারপর তো সে আইনস্টাইন হয়েছে। তো এই যে বিষয়টা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ব্রেন দিয়ে পাঠাইছে, আর প্রত্যেককে ব্রেন একরকম হবে না। আমি কারোর চাপাই দিয়ে করতে পারি, কিন্তু ফোকাস যাতে ফ্যাসিনেশন যে জিনিসটা, পেশন যেখানে আছে, একটা স্টুডেন্ট কি পছন্দ করে অপছন্দ করে একটা বিষয় কিন্তু সাংঘাতিক ভাবে আছে। আমি একটা জিনিস আপনাকে আরো বলি, আপনার মাধ্যমে আমি গার্ডিয়ানদেরকে জানি, গুগল কিন্তু এখন কোনো একাডেমিক সার্টিফিকেটকে গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে কি এক্সপার্ট স্কিল, আজকে কে কত স্কিলড তার গুরুত্ব বলবো গার্ডিয়ানদেরকে। যে আজ কিন্তু দেখেন একটা ছেলে, আমি আমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ে বিবিএতে পড়ে একটা ছেলে, আমার ওই দিন গার্ডিয়ান এসে বলতে স্যার দোয়া করেন আমার ছেলেটা একটা চাকরি পেয়েছে আমেরিকাতে, এবং তার বেতন হচ্ছে $2000। তো চিন্তা করেন সে বিবিএতে এখন কমপ্লিট করে নাই, এই যে ফ্যাসিনেশন, সে ভর্তিছে বিবিএতে কাজ করতেছে কি একটা আইটি অর্গানাইজেশন, এক দুইটা নেম শত শত হাজার হাজার এক্সাম্পল হচ্ছে যে আজকে কিন্তু একটা স্টুডেন্ট তাকে যদি সুযোগ দেওয়া হয় অপরচুনিটি দেওয়া হয়। আমার অনেকে একজন স্টুডেন্ট আসে অনেকদিন পর দেখা হয়েছে, তো আসে আমার কিভাবে আসে বলে যে আমি গাড়ি নিয়ে আসছি স্যার, আমার স্টুডেন্ট বলে গাড়ি নিয়ে আসছি, কই স্যার আমার কাছে তো আমি তো এখন আউটসোর্সিং এর কাজ করি,
আমি তো ফরেন অনেক ডিলার, আমার ফরেন আমি কাজ করি, আমার আন্ডারে 25 জন স্টুডেন্ট লোক কাজ করতেছে। এই এই জিনিসগুলা কিন্তু ওই ডাক্তার ইঞ্জিনিয়ার যদি চাপাই দিতাম, আজকে সে 10 লাখ টাকা ইনকাম করতেছে। আজকে যে জিনিসটা গার্ডিয়ানরা মনে করে যে ডাক্তার হলে বোধহয় বেশি ইনকাম, ডাক্তার হলে সোশ্যাল বেশি, স্ট্যাটাস বেশি, রিকগনিশন বেশি, আজকে কিন্তু ডিফারেন্ট, আজকের ওয়ার্ল্ড একদম ডিফারেন্ট। আজকে একটা মেয়ে ঘরে বসে কিন্তু সে কিন্তু আমেরিকাতে চাকরি করার অনেক অপরচুনিটি, ইউরোপে চাকরির অনেক অপরচুনিটি, এবং করতেছে। আমরা যাকেই আমরা বিভিন্ন ভাবে আমাদের স্টুডেন্টের সাথে কথা বলি, বলে যে স্যার আমি এই একটা স্টুডেন্টকে আমি অন ক্যাম্পাস জব দিয়েছি, বুঝছেন, আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, অন ক্যাম্পাস জব দিয়েছি। এক সপ্তাহ পরে এসে বলতেছে, স্যার আমার তো একটা অর্গানাইজেশনে জব হয়ে গেছে, আমি তো এখানে করতে পারবো না। তো দ্যাট ইজ দ্য অপরচুনিটি। এখনো কিন্তু স্টুডেন্টটা এখানে বের হয়নি এবং তার অফিসে কাজ করার প্রয়োজন নেই। তো আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ড কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার ওয়ার্ল্ড কিন্তু আর নাই। আজকে স্টুডেন্ট হচ্ছে মানে যদি স্টুডেন্ট ইনোভেটিভ পাওয়ার থাকে, পেশেন্টটাকে কাজে লাগাইতে পারে, তাহলে তাকে ছেড়ে দেওয়া উচিত তার গোলটা। তবে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস চেয়ে তাকে গাইড দেওয়াটা জরুরি, যে সে যেটা করতেছে সে সত্যি রাইট ওয়েতে যাচ্ছে কিনা এটা দেখা জরুরি আছে। যে সে পেশেন্ট, কিন্তু এই পেশেন্টটা সে ভালোভাবে কাজে লাগাচ্ছে না, সে অ্যাবিউজ করে ফেলতেছে, তাহলে কিন্তু দুইটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একদিকে যেমন তার দরকার হচ্ছে যে গার্ডিয়ানকে চাপাই না দেওয়া, আমি মনে করি না চাপাই দেওয়াটা জরুরি। আজকে কিন্তু যে রিকগনিশনের থাউজেন্ডস অফ মানে চ্যানেল আছে এবং সেখান থেকে রিকগনাইজ হচ্ছে, রেগুলার রিকগনাইজ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ধন্যবাদ স্যার। আপনি যথার্থই বলেছিলেন, আজকে একজন বাংলাদেশি স্টুডেন্ট ঢাকায় বসে মাইক্রোসফটে চাকরি করার সুযোগ পাচ্ছে। আজকে গিগ ইকোনমি, একেবারে আমাদের 9টা 5টা অফিস করতে হবে এই রকম কোনো কিছু না, সে তার প্রতিষ্ঠান থেকে একটা অ্যাসাইনমেন্ট প্রাপ্ত হবে এবং সেই অ্যাসাইনমেন্টটা সে সময় মতো কমপ্লিট করে জমা দিবে, সে তার যে রিমুনারেশনের জন্য ধার্য ছিল সেটা পেয়ে যাবে। আজকে মানুষ আউটসোর্সিং করছে, আজকে মানুষ তার নিজস্ব উদ্ভাবিত পণ্য বিদেশে প্রোডাক্ট বিক্রি করছে। তো এই যুগে এসে আমি অভিভাবকদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ দয়া করে আপনারা আপনার ছেলে বা মেয়ে তার যেই বিষয়ে দক্ষতা রয়েছে, যেমনটা আজকের প্রফেসর সাহেব বলছিলেন যে দক্ষতা ভিত্তিক জীবন ব্যবস্থা, আজকে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা ব্যারিস্টার হতেই হবে এরকম কিছু, সে যেই বিষয়ে দক্ষ, যেই বিষয়ে সে কাজ করতে পছন্দ করবে তাকে ওই বিষয়ে কাজ করতে দিলে সে ভালো করবে, এই বিষয়টা খেয়াল করার জন্য। স্যার, এ পর্যায়ে আমি আরেকবার আলোচনা করব যে আমাদের দেশে আপনি আলোচনা করছেন মিডিয়া দ্বারা বিদেশে যাওয়া, মিডিয়া দ্বারা ভর্তি হওয়া, মিডিয়া দ্বারা স্কলারশিপ পাওয়া, এই মিডিয়াকে অ্যাভয়েড করার জন্য একজন ছাত্র বা ছাত্রী তার মধ্যে কি গুণাবলী থাকা দরকার বা সে কি কি প্রস্তুতি নেওয়া দরকার যেন সে নিজেই নিজের দরখাস্তটা করতে পারে, নিজেই নিজের এসওপিটা লিখতে পারে, নিজেই নিজের মধ্যে এমন কিছু গুণাবলী থাকবে যে গুণাবলী গুলা তার মধ্যে থাকলে সে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। থ্যাংক ইউ জনাল ভাই। আমার মনে হয় যে এটা বোধহয় একদিনের প্রোগ্রাম না, এটা বোধহয় একদিনে করা সম্ভব না, এটা আসলে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, বুঝছেন, এটা আসলে বিশাল একটা বিষয়। আমার মনে হয় যে এটাকে আপনি সংক্ষিপ্ত করে ফেলতে হবে। আমরা স্যার আর 2 দিন, তো যেটা আমি বলবো যে অবশ্যই আপনি যে প্রশ্নটা করেছেন যে মিডিয়াকে অ্যাভয়েড করে, আবার বলুন একটু। ও, মিডিয়ার যে ব্যাপারটা, ইয়েস ইয়েস, মিডিয়ার ব্যাপারটা অনেক সময় স্টুডেন্টদের যে বিষয়টা অবশ্যই সেইটা হচ্ছে যে স্টুডেন্টকে ইংরেজি ভীতি একটা বিষয় স্টুডেন্টের মধ্যে কাজ করে, ইংরেজি ভীতি একটা কাজ। আর আমি মনে করি যে যদি কোনো স্টুডেন্ট বিদেশে যেতে চায়, তার ফার্স্ট কাজ হচ্ছে সে আগে নলেজ দিবে, অথবা নলেজ দিবে, আর তার চেয়ে আগে হচ্ছে সে ফাউন্ডেশন জিনিসটাকে আগে জানবে, ফাউন্ডেশন ইংলিশ অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, জাপানি যদি জাপানি ল্যাঙ্গুয়েজ, এই যে বিষয়গুলো আছে এইগুলো তার আগে জানা, এগুলো যদি জানে তারপরে সে খুব সুন্দরভাবে সে আগে সার্চ করবে। আজকে ওয়েবসাইটের মধ্যে সবকিছু দেওয়া থাকে,
একটা ওয়েবসাইটে গেলেই, গভর্নমেন্ট ওয়েবসাইট হোক বা ওই ইউনিভার্সিটি ওয়েবসাইট, সেখানে সব দেওয়া থাকে, সবকিছু, নাম্বার দেওয়া, ইমেল দেওয়া থাকে, আপনি সব। Thanks for watching. Please subscribe to your knowledge partner, Developing Bangladesh. Thanks for watching. Please subscribe to your knowledge partner.